পেয়েছি, বাকি সব মিস আমরা অ্যাসাইনমেন্ট খুঁজেছি কিন্তু সেই অ্যাসাইনমেন্টগুলো সবগুলো সব তো একসাথে দেয় না বাবা। শোনো তোমরা তোমরা আমার কথাগুলো শোনো, হ্যাঁ সবাই চুপ থাকো, সবাই চুপ থাকো, সবাই চুপ থাকো, সবাই চুপ। আমি বলি তোমরা শোনো, হ্যাঁ সেটা হচ্ছে সব সাবজেক্টের একসাথে একই দিনে তো আর পাবলিশড হবে না, দুইটা দুইটা করে সাবজেক্ট এরকম সপ্তাহ অনুসারে দেওয়া হবে। এই সপ্তাহে যে দুইটা দেওয়া হয়েছে পরের সপ্তাহে হয়তো অন্য দুইটা দেওয়া হবে, এরকম করে প্রত্যেকটা সাবজেক্টই আসবে। আমরা এ ব্যাপারে আর কোনো কথা না বলি, ঠিক আছে? আমরা পড়াশোনা করবো এখন। হ্যাঁ সবাই চুপ থাকো, কেউ কোনো কথা বলবে না। আচ্ছা আমরা হচ্ছে পাঠ অ্যাসাইনমেন্ট, স্যার যে মেসেজ দিয়েছেন না হেড স্যারের পক্ষ থেকে, আমরা সবাই গ্রুপে একটা মেসেজ দিয়েছি না যে WWW কোথায় পাবে, ওখান থেকে অ্যাসাইনমেন্ট 2022 দেখবা ভালো করে। গত বছর যে জিনিসটা সবাই ভুল করেছিল, অনেক স্টুডেন্ট, আমি ভালো করে বলি শোনো, ভালো করে বলি, শুধু গ্রুপে না ফেসবুক পেজে আমাদের ওয়েবসাইট সব জায়গায় দেওয়া আছে, আমি ভালো করে বলি শোনো, অবশ্যই কিন্তু 2022 লেখা দেখবা। গত বছর যেটা করেছিল 2020 সালের অনেক অ্যাসাইনমেন্ট 2021 সালে জমা দিয়েছিল, তোমাদের যে কাজটা হবে ভালো করে উপরে 2022 সাল লেখা আছে কিনা, ঠিক আছে? কেউ কিন্তু ভুলে 2021 বা 2020 সালের অ্যাসাইনমেন্ট করবে না, এটা করলে ওগুলোকে পরে আমরা কিন্তু বাতিল করে দিয়েছিলাম, ঠিক আছে? রেকর্ড করা শুরু করেনি কি বল? 2022 এর মধ্যে হ্যাঁ মেরে কি কোনো অ্যাসাইনমেন্ট দেয়া হইছে? যে কোনো ছোট, সবাই চুপ থাকো, আর সবাই চুপ, সবাই চুপ, হ্যাঁ সবাই চুপ থাকো, আর একজনও কথা বলবে না, যে কথা বলবে তাকে ক্লাস থেকে বের করে দেব। আবার যেটা বলার আমি বলে দিয়েছি, ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ফেসবুক পেজে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে, সেখান থেকে গ্রুপ পেজে ঢুকে, ওয়েবসাইট থেকে পেজে ঢুকে ডাউনলোড করে নিয়ে লিখবে, আর কেউ কোনো কথা বলবে না, সবাই চুপ থাকো। আমি বলেছি ফেসবুক পেজে আছে, ওয়েবসাইটে আছে, শুধু গ্রুপে নেই, সব জায়গায় আছে। গ্রুপে জয়েন নেই, তোমাদের আগেও বলা হয়েছে ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে গ্রুপে জয়েন হয়ে যাবা, এই একই কথা প্রতিদিন ক্লাসে কেন বলো? আর কেউ কোনো কথা বলবে না। আমরা পাঠ 7 শুরু করব, পাঠ 6 পর্যন্ত পড়িয়েছিলাম এবং সেটার এইচডব্লিউ আমি পরে ক্লাস শেষের দিকে ধরবো, সবাই চুপ থাকো। পাঠ 7, আমাদের পাঠ 7-এ কি আছে? আবৃতবীজী উদ্ভিদ, ভালো করে কথাগুলো শুনবা, পরীক্ষায় সবাই এগুলো এলোমেলো করে ফেলে, এই এলোমেলোটা করা যাবে না। আবৃতবীজী, আবৃতবীজী উদ্ভিদ বলতে আমরা বুঝি যে বীজগুলো যাদের ভিতরে সজ্জিত থাকে এবং ঢাকা থাকে। আবৃত কথার অর্থই হচ্ছে চারিদিক দিয়ে ঢাকা থাকে, অর্থাৎ বীজগুলো বাহিরে থেকে দেখা যায় না। এদের কি হয়, উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। এদের বৈশিষ্ট্যগুলো যদি আমি বলি তাহলে ফুলে হচ্ছে ডিম্বাশয় থাকে। বইয়ে সব লিখা আছে কিন্তু তারপরে যে জিনিস, না না লিখতে হবে না বাবা, লিখতে হবে না, এটা লিখতে হবে না, যেগুলো লিখতে হবে আমি সেটা বলবো, কিন্তু তোমরা সবাই তোমাদের পাশে বই আছে না, বইটাকে ফলো করো আর এইগুলোকে আন্ডারলাইন করো, হ্যাঁ যেগুলো মূল কথা সেগুলোকে আন্ডারলাইন করো বইয়ে। তাহলে ফুলে কি থাকে, ডিম্বাশয় থাকে, এবং ডিম্বাশয়ের ভিতরে এই কে কথা বলে, বাসার সবাইকে নিয়ে একসাথে কথা বলতেছে, তোমাকে কি ক্লাস থেকে বের করে দিব? আবৃতবীজীর উদ্ভিদের প্রধান সত্য হচ্ছে ফুলে ডিম্বাশয় থাকবে, আর ডিম্বকগুলো কোথায় থাকবে, ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকবে। তাহলে এক হচ্ছে ফুলে ডিম্বাশয় থাকবে, দুই হচ্ছে কি হবে, এখানে সব লেখা আছে, চ্যাপ্টার 2 লেখা আছে না? এতদিন ধরে ক্লাস করতেছো, আজকে 8তম ক্লাস হচ্ছে, এখনো জিজ্ঞেস করো কোন চ্যাপ্টার, আমি তো সব লিখে দিয়েছি, যে ক্লাস 6 চ্যাপ্টার 2 পার্ট 7 সব তো লিখে দিয়েছি, তারপরে তোমরা প্রশ্ন কেন করো?
ফুলে ডিম্বাশয় থাকে প্রধান সত্য। এরপরে দ্বিতীয় সত্য হচ্ছে ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে। আবৃত বীজি কথার অর্থই আমি বলেছি যে বীজগুলো ঢাকা থাকে, তার মানে বীজগুলো ডিম্বাশয়ের ভিতরে, অর্থাৎ ডিম্বকগুলো, বীজ বা ডিম্বক, ডিম্বকটা পরবর্তীতে বীজে পরিণত হয়। প্রথমে যখন ছোট ছোট থাকে, নরম থাকে, সেগুলোকে ডিম্বক বলে। ডিম্বকটা পরে আস্তে শক্ত হয়ে ওর ভিতরে বীজে কিন্তু পরিণত হয়। তাহলে ফুলে ডিম্বাশয় থাকবে, ডিম্বকগুলো ডিম্বাশয়ে সজ্জিত থাকবে, ডিম্বকগুলো ডিম্বাশয়ে ভিতরে, অবশ্যই কিন্তু ভিতরের কথাটা লিখতে হবে, না হলে কিন্তু বাহিরে হলে সেটা কিন্তু আর আবৃত বীজি থাকবে না। এরপরে কি হবে? নিষেক। নিষেক হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদের এই ফল থেকে, না এগুলো লেখার দরকার নেই, সব বইয়ে আছে, আমি আবারও বলছি, একবার বলেছি আবারও বলছি, এগুলো লেখার দরকার নেই, জাস্ট বইয়ে আন্ডারলাইন করো এবং এগুলোকে পয়েন্ট আকারে আইডেন্টিফাই করো, ঠিক আছে? আর কেউ এই ব্যাপারে প্রশ্ন করবে না, বইয়ে সব লেখা আছে, পাঠ 7 তোমরা পৃষ্ঠা 15 বের করো, করলে দেখবে যে ওখানে সব কথাগুলো লেখা আছে। তাহলে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ফুলে ডিম্বাশয় থাকে, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে, 3 নং বৈশিষ্ট্য হচ্ছে নিষেকের পরে ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে নিষেক হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় এই ডিম্বাশয়ের ভিতরে যে ডিম্বকগুলো থাকে সেগুলো পরিপক্ক হয়ে বীজে পরিণত হয়। বিষয়টা ভালো করে খেয়াল করো, নিষেক হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে যে থাকে সেই ডিম্বকগুলো বীজে পরিণত হওয়ার একটা প্রক্রিয়া। পরবর্তীতে যদি সংজ্ঞাটা তোমরা বইয়ে ভালো করে না পাও বা না লিখতে পারো সাজিয়ে, তাহলে আমি পরের ক্লাসে লিখে দিব। তাহলে কি হলো? নিষেকের পরে ডিম্বক বীজে পরিণত হয়। আর 4 নাম্বার হচ্ছে জীবে পরিণত হয়, হ্যাঁ, আর 4 নাম্বার হচ্ছে ডিম্বাশয় ফলে পরিণত হয়। পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে ডিম্বক কিসে পরিণত হয় আর ডিম্বাশয় কিসে পরিণত হয়। প্রায় ছেলেমেয়েরা জিনিসটা উল্টাপাল্টা করে ফেলে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, ডিম্বক বীজে পরিণত হবে আর ডিম্বাশয় ফলে পরিণত হবে। দেখছো এই কথাটা কতবার বললাম, তারপরে জিজ্ঞেস করো, কতবার বললাম এই কথাটা? 3 নাম্বারটা কি লিখেছি? নিষেকের পরে ডিম্বক বীজে পরিণত হয়, আর 4 নাম্বার লিখেছি ডিম্বাশয় ফলে পরিণত হয়। এগুলো লিখতে হবে না বাবা, কথাগুলো শুনো, তোমরা কথা না শুনেই কথার মাঝখানে শুধু কথা বলতে থাকো। আমি বললাম যে বইয়ে দেখো সব আছে, বইয়ে শুধু পয়েন্ট আউট করো, ঠিক আছে? আমি যেভাবে যতটুকুকে পয়েন্ট আউট করেছি বইয়ে আন্ডারলাইন করে 1 2 3 4 এভাবে করে পয়েন্ট আউট করো, কারণ বৈশিষ্ট্য যখন লিখতে বলবে ধারাবাহিক লিখলে যে নম্বরটা পাবে, পয়েন্ট আকারে লিখলে তার চেয়ে বেশি নম্বর পাবে, কারণ পয়েন্টগুলো সহজেই চোখে পড়ে, ঠিক আছে? তাহলে কি কি বৈশিষ্ট্য আমরা পেলাম? ফুলে ডিম্বাশয় থাকবে, ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে, নিষেকের পরে ডিম্বক বীজে পরিণত হয় আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই জায়গায় কারো যেন কোনো কনফিউশন না থাকে যে ডিম্বক বীজে পরিণত হবে আর ডিম্বাশয় ফলে পরিণত হবে। এই ফলগুলো যেহেতু ভিতরে আবৃত অবস্থায় থাকে, এই জন্য এগুলোকে আমরা আবৃতবীজী উদ্ভিদ বলি। উদাহরণ হিসেবে আমরা অনেক কিছুর উদাহরণ বলতে পারি, যেমন আম, জাম, কাঁঠাল, তাল, নারকেল, সুপারি, সরিষা ইত্যাদি সহ আমাদের চারপাশে যে সপুষ্পক উদ্ভিদগুলো আছে সেই সবগুলোকেই বলতে পারি। তাহলে সপুষ্পক উদ্ভিদের সংজ্ঞা কিন্তু আমরা আগেই জেনেছি, সেখান থেকে যে সপুষ্পক উদ্ভিদ 2 ধরনের হয় সেখান থেকে আমরা পরবর্তীতে কিন্তু এই আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং উদাহরণ জানলাম। তাহলে এখানে প্রশ্ন কিভাবে আসতে পারে যে আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে, বৈশিষ্ট্য লিখো এবং উদাহরণ দাও, তখন আমাদের এই কাজগুলো করতে হবে। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এখন আমি এখন এখন সালাম দিচ্ছ, তুমি কি এখন জয়েন করলে? আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরের পাঠে, পাঠ 8।
সবাই বই বের করবে, কিন্তু পাশে কিন্তু সবার বই থাকা বাধ্যতামূলক, ঠিক আছে? বইটাকে আন্ডারলাইন করবে, যেগুলো শুধু খাতায় লেখার দরকার আমি বলবো যে এগুলো খাতায় লিখবে, আর যেগুলো এখন লিখে দিচ্ছি পয়েন্ট আকারে সেগুলো শুধু বই থেকে পয়েন্ট আউট করবে। আচ্ছা, এটা হচ্ছে পাতাতে আমাদের বিষয় হচ্ছে অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। হ্যাঁ, তো আমরা ছোটবেলা থেকে এই সংজ্ঞা, ক্লাস মনে হয় ক্লাস থ্রি থেকে আমরা এই সংজ্ঞাটা জেনে এসেছি, তাই না বলো? মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী সংজ্ঞাটা আমরা জানি না সবাই। আচ্ছা, কেউ একজন আমাকে বলো। আচ্ছা হ্যাঁ, একজন আমাকে বলবে, সবাই চুপ থাকো, একজন আমাকে বলো যে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, নাম বলে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোল ১৭। হ্যাঁ, সবাই চুপ থাকো, এবার সবাই চুপ, রোল ১৭ আগে বলো। যাদের দেহে মেরুদণ্ড থাকে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। আচ্ছা, আরেকজন কে বলবে, সে বলো অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। ম্যাম আমি বলি? হ্যাঁ বলো বলো। যেসব প্রাণীদের মেরুদণ্ড থাকে না তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। হ্যাঁ, এবার সবাই চুপ থাকো। হ্যাঁ, এবার আর কেউ কোনো কথা বলবে না। তাহলে আমরা বললাম যে মেরুদণ্ডের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তাহলে মেরুদণ্ড বিষয়টা কি, এটা আমাদের জানা দরকার না যে মেরুদণ্ডটা আসলে কি? তারপরে তো আমরা পরবর্তী পার্থক্যে যাব যে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। তাহলে মেরুদণ্ড কি এই সংজ্ঞাটা তোমরা খাতায় লিখেও নিতে পারো, আবার হচ্ছে বইয়েও আছে, কিন্তু বইয়ে একটু এলোমেলো করে দেওয়া আছে, জাস্ট একটু সুন্দর করে লিখতে হবে, তোমরা খাতায় লিখে নাও মেরুদণ্ড। তাহলে কি হবে, অবশ্যই সেটা মেরুদণ্ডী প্রাণীর থাকে, যেহেতু অমেরুদণ্ডী প্রাণীর থাকে না। মেরুদণ্ড, মেরুদণ্ডী প্রাণী, এখন খাতায় লিখবো, এটা খাতায় লিখো, মেরুদণ্ডী প্রাণীর, এটা খাতায় লিখো, প্রাণীর ঘাড় থেকে শুরু করে, সবাই মিউট হয়ে যাও, কেউ একজন আনমিউট আছো তাকে বের করে দিব ক্লাস থেকে। এই তোমাদের কি ক্লাস থেকে বের করে দিব যারা আনমিউট হয়ে আছো? মেরুদণ্ডী প্রাণীর ঘাড় থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত পিঠের মাঝখান বরাবর, কথাটা হবে না শুরু, ও হ্যাঁ 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 শুরু করে হবে। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ, আমি এখানে লিখে দিচ্ছি আবার, শুরু করে। তাহলে মেরুদণ্ডী প্রাণী ঘাড় থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত পিঠের, আচ্ছা স্ক্রিনে এখন একটা লেখা দেখা দিচ্ছিল, তোমরা হয়তো অনেকে দেখতে পেয়েছ, 13 মিনিট ক্লাস গেছে আর এখনই আমাকে বলতেছে আর 10 মিনিট আছে। হ্যাঁ, তাহলে 10 মিনিট পরে হয়তো ক্লাসটা কেটে যাবে, তো কেটে যাওয়ার সাথে সাথে তোমরা আবার জয়েন করবে, ঠিক আছে? সবাই ভালো করে খেয়াল করো, কেটে যাওয়ার সাথে সাথে আবার ক্লাসে জয়েন করবে। ওকে মিস। আচ্ছা, তাহলে শুরু করে শেষ পর্যন্ত পিঠের মাঝখান বরাবর, বরাবর যে শক্ত। ম্যাম এই ক্লাসে কি জয়েন করব? হ্যাঁ, যদি এই যে আর 10 মিনিট পরে কেটে যাবে, তাহলে আমাদের মিনিট হবে মাত্র হয়তো 25 বা 30 মিনিট, এটা সর্বোচ্চ হবে। তা 40 মিনিট আমাদের ক্লাস না, জুম কেন জানি খুব ঝামেলা করতেছে, আগে তো 40-41 মিনিট দিত, কিন্তু ইদানিং দেখতেছে আমাকে মানে 25-25 মিনিটের পরে আর দিচ্ছে না, এই জন্য আমাকে পরবর্তী 15 মিনিটের জন্য আবার নতুন করে জয়েন করতে হবে। এবং সেক্ষেত্রে তোমাদের এই ক্লাসটা হয়তো দুইটা ভিডিও হবে, হ্যাঁ, পার্ট ওয়ান পার্ট টু দিয়ে আমি গ্রুপে দিয়ে দিব, সেভাবে তোমরা কিন্তু দেখবে ক্লাসগুলো।
করছেন না, এখানে দেখাচ্ছে না যে আপনি ক্লাস রেকর্ড করছেন? আমি স্ক্রিন স্ক্রিন রেকর্ড করছি তো মোবাইল দিয়ে করছি আজকে, আজকে ল্যাপটপ অন্য কাজে বিজি আছে এজন্য আজকে মোবাইলে ক্লাস করতেছি, স্ক্রিনে রেকর্ড হচ্ছে, তোমরা দেখতে পাবে না। আচ্ছা, তাহলে মাঝখান বরাবর যে শক্ত লম্বা হাড় থাকে তাকে মেরুদণ্ড বলে। তাহলে এই সংজ্ঞাটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে যে মেরুদণ্ড কি, তখন আমাদের লিখতে হবে মেরুদণ্ডে প্রাণীর ঘাড় থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত পিঠের মাঝখান বরাবর যে শক্ত লম্বা হাড় থাকে তাকে মেরুদণ্ড বলে। যেমন আমরা হাত দিলেই, আমাদের ঘাড়ের এখানে হাত দিলেই, ঘাড় থেকে একদম কোমর পর্যন্ত হাত দিলেই দেখবো যে একটা লম্বা শিরের মতো একটা মোটা শক্ত একটা দণ্ডের মতো আছে, সেটাই হচ্ছে আমাদের মেরুদণ্ড। মেরুদণ্ড আছে জন্যই কিন্তু আমরা মেরুদণ্ডী প্রাণী। তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা আমাদের জানা দরকার যে মেরুদণ্ডের ভিত্তিতে যেহেতু আমরা ভাগ করি যে মেরুদণ্ড আছে যাদের তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলি, আর যাদের মেরুদণ্ড নেই তাদেরকে আমরা অমেরুদণ্ডী প্রাণী বলি, সেই জন্য মেরুদণ্ডের সংজ্ঞাটা আমাদের আগে জানতে হবে। তাহলে তাহলে অমেরুদণ্ড জানার দরকার নেই, মেরুদণ্ডের উপর ভিত্তি করে যেহেতু মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণী ভাগ করা হয়, সেহেতু মেরুদণ্ডটা জানলেই আমাদের যথেষ্ট। ঠিক আছে, এবার সবাই চুপ থাকো, ক্লাসে জয়েন করে কোনটা পড়াইতেছে এটা খুঁজে বেড়াচ্ছ? আই মিউট হও, মিউট হও, ক্লাসে মিউট হও। আচ্ছা, এবার আমরা আসব অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। আমরা মেরুদণ্ডীটা পরে পড়ব, আগে অমেরুদণ্ডী প্রাণীটা পড়ব। তাহলে অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, প্রথমে আমরা জেনে নিলাম যে মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণী কাকে বলে। যাদের মেরুদণ্ড থাকে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে, আর যাদের মেরুদণ্ড থাকে না তাদেরকে আমরা অমেরুদণ্ডী প্রাণী বলি। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এটা আমরা দেখব যে কীভাবে এই বৈশিষ্ট্যগুলো সাজানো থাকে। তোমরা প্রত্যেকেই তোমাদের পাঠ 9-10 দেখো যে অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। তো প্রথম দিকে অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আলোচনা করা আছে, এই জন্য আমরা প্রথমে অমেরুদণ্ডী প্রাণী নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু এখন পাঠ 9-10 চলে এসেছি, হ্যাঁ, পাঠ 9-10 এখানে কিন্তু আলোচনা করছি। তাহলে এখানে দেখো দ্বিতীয় যে প্যারা রয়েছে, পাঠ 9-10 দ্বিতীয় যে প্যারা রয়েছে সেই প্যারায় দেখো লেখা আছে যে অমেরুদণ্ডী প্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া আছে। এখন এই বৈশিষ্ট্যগুলো দেখো পয়েন্ট আকারে দেওয়া নেই, ঢালাও ভাবে লেখা আছে, এগুলোকে আমরা পয়েন্ট আকারে লিখব। কোন পর্যন্ত একটা পয়েন্ট হবে বলো? অবশ্যই পয়েন্ট আকারে লিখবে, আমি আগেও বলেছি আবারও বলছি, বৈশিষ্ট্য বললে অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে, পার্থক্য বললে অবশ্যই ছক আকারে পার্থক্য লিখতে হবে। কিছু টেকনিক ফলো না করলে কখনো ফুল নম্বর পাওয়া যাবে না। আমরা ছোটবেলায় যেভাবে শিখে এসেছি সেইভাবেই, যে এখনো তোমরা কিন্তু ছোট নেই, এখন অনেকটা বড় হয়ে গেছো, ক্লাস 6 উঠে গেছো, প্রাইমারি শেষ করে তোমরা হচ্ছে মাধ্যমিকে এসে গেছো, তাহলে এখন তোমাদের কিছু টেকনিক ওয়াইজ এই জিনিসগুলো লিখতে হবে। ঢালাও করে লিখলে তুমি যতগুলো পয়েন্ট লিখতে চাচ্ছ সবগুলো হয়তো তোমার মাথায় নাও আসতে পারে, কিন্তু যখন তুমি পয়েন্ট আকারে লিখবে তখন তুমি 2 বা 3 লেখার পরে মনে হবে 2-3 লিখলে তো আমাকে মিস বা স্যার পুরো নাম্বার দিবে না, আমাকে যে কোনো বলে 4 বা 5 লিখতে হবে, তখন তুমি ভেবে ভেবে ওই পয়েন্টগুলো লিখবে। এই জন্য বইয়ে এখনই তোমরা আন্ডারলাইন করো। তাহলে প্রথমটা হবে কি, অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই, তাহলে প্রথমেই হবে হচ্ছে মেরুদণ্ড নেই, এটাকে 1 পয়েন্ট করো বইয়ে, যে যতটুকু দেওয়া আছে ওইটুকুকে 1 লেখো। না, এগুলো খাতায় লিখতে হবে না, যেটা লিখতে হবে আমি সেটা বলে দিচ্ছি তো, যে এটা খাতায় লিখো, এটা খাতায় লিখার দরকার নেই, বইয়ে আন্ডারলাইন করো এবং 1-2 নাম্বারিং করো।
দুই নাম্বার হচ্ছে এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না, এদের দেহের ভিতরে কঙ্কালটাই তো মেরুদণ্ডের কাজ করে, তাহলে এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না। এগুলা না লিখলেও আমার হতো, কিন্তু লিখার কারণ হচ্ছে তোমরা অনেকেই বইটাকে ফলো করতে পারো না, এই জন্য দেহের ভিতরে কঙ্কাল থাকে না। তিন নাম্বার দেখো লেখা আছে, তিন নাম্বার লেখা আছে, হ্যাঁ সবাই চুপ থাকো, তোমাদের বলতে হবে না বাবা, আমি বলছি তো, চোখ সরল প্রকৃতির, সরল প্রকৃতির বা হচ্ছে একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যেগুলোকে আমরা পুঞ্জাক্ষি বলে থাকি, চোখ সরল প্রকৃতির। হ্যাঁ এর পরের অংশটুকু তোমরা লিখে নিবা, তাহলে চোখ সরল না লিখবে না, আমি যেটা লিখতে বলবো শুধু সেটাই লিখবে, তাহলে চোখকে চোখ সরল প্রকৃতির। ফুল একটা লাইন দিবো, হ্যাঁ এটা ফুল লাইনটা দাও, যে তিন নাম্বার পয়েন্টটা হবে চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঞ্জাক্ষি, এ পর্যন্ত একটা পয়েন্ট হবে, যে ডট ডট দিয়ে রাখছি এ পর্যন্ত একটা পয়েন্ট। এরপরে চার নাম্বার পয়েন্ট কি হবে, এদের লেজ নেই, এদের লেজ নেই। আর পাঁচ নাম্বার যে পয়েন্টটা সেটা কিন্তু তোমার বইয়ে আর লেখা নেই, এই পাঁচ নাম্বার পয়েন্টটা তোমরা বইয়ে ওখানে অ্যাড করে নাও, সবাই বইয়ে লিখে নাও, হৃৎপিণ্ড উন্নত ধরনের নয়, এই পয়েন্টটা সবাই লিখবে, এটা আমি টিক দিয়ে রাখতেছি, উপরে লিখি, এখানে লিখলে তো দেখতে পাবে না, আমি উপরে লিখি পাঁচ নাম্বার যে পয়েন্টটা, এটা সবাই লিখে নিবে, পাঁচ নাম্বার পয়েন্টটা সবাই লিখে নিবে, এটা বইয়ে লিখা নেই, হৃৎপিণ্ড উন্নত ধরনের নয়, অর্থাৎ হৃৎপিণ্ডের যে অংশগুলো থাকে সেই সবগুলো অংশ এখানে উপস্থিত থাকে না, বা আমাদের হৃৎপিণ্ড বা মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড যতটা উন্নত ধরনের ততটা উন্নত ধরনের নয়। এই পয়েন্টটা তোমরা বইয়ে অ্যাড করে নাও, ঠিক আছে, তাহলে নতুন একটা পয়েন্ট, হ্যাঁ বইয়ে এটা অবশ্যই অ্যাড করে নেবে, তাহলে আমরা পাঁচটা পয়েন্ট পেলাম। পরীক্ষার সবাই আমাদের কিন্তু যখন বলবে যে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য লিখো, তখন কিন্তু এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে, লিখে উদাহরণ হিসেবে তুমি কি দিবা উদাহরণ তাহলে দাও, যেগুলো অমেরুদণ্ডী প্রাণী তাদের কয়েকটা উদাহরণ দিয়ে দিলেই তোমার হয়ে গেল, যেমন মশা মাছি দিতে পারো, শামুক দিতে পারো, ঝিনুক দিতে পারো, আরো যেগুলো আছে মৌমাছি রেশম পোকা, যে কোনো কিছুর উদাহরণ তোমরা দিতে পারো, অর্থাৎ যারা অমেরুদণ্ডী প্রাণী। এবার আসি, এই যে অমেরুদণ্ডী প্রাণী, এই অমেরুদণ্ডী প্রাণীও কিন্তু নানা ধরনের হয়। এবার তাহলে জানবো অমেরুদণ্ডী প্রাণী, না 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 লিখবে না বাবা, আমি যেটা বলবো সেটা শুধু একই কথা কেন বারবার বলো, আমরা বলছি অমেরুদণ্ডী প্রাণী বিভিন্ন ধরনের, আচ্ছা দেখো আমরা কি শিখছিলাম যে অমেরুদণ্ডী প্রাণী যে বিভিন্ন ধরনের হয়, এদের দেখো বইয়ে লেখা আছে তৃতীয় যে প্যারা, যে অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুব ছোট হয়, এদের খালি চোখে দেখা যায় না, অর্থাৎ যেগুলো খালি চোখে দেখা যায় না, তাহলে আমরা জানছিলাম যে অমেরুদণ্ডী প্রাণী, এই সবাই মিউট হও না, একে কথা বলে, একে কে দেখো তো, কে দেখো তো, মিস তাইবা ইসলাম, এই তাইবা ইসলাম, তাইবা ইসলাম তোমাকে কি ক্লাস থেকে বের করে দেব, তোমরা কি এটুকু কমন সেন্স তোমাদের নেই যে ক্লাসে জয়েন করে এভাবে আনমিউট করে থাকা যায় না, এরকম করলে তো ঝামেলা, আসলেও তো স্ক্রিনশট নেওয়া যায় না, সবাই চুপ, আর একজনে কেউ কথা বলবে না, কে কাছে
ফাঁসি দিতে গেলেও কি আনমিউট করে আমাকে শোনাতে হবে? তাহলে আমরা জানলাম যে অমেরুদণ্ডী প্রাণী বিভিন্ন ধরনের হয়। দেখো তৃতীয় যে প্যারা লেখা আছে, কিছু কিছু প্রাণী আছে খুব ছোট, যাদেরকে খালি চোখে দেখা যায় না। বিষয়টা লিখবো, এই একই কথা বারবার বলে। তোমরা কি কথা বাংলা কথা বুঝো না? আমি তো বলেছি যেটা লিখতে হবে সেটা আমি বলে দিব। সেটা বই দেওয়া আছে আপনা, আর কি আরো সুন্দর করে দেখাচ্ছেন আমাদেরকে। এগুলো তো সব বইয়ে দেওয়া আছে, বলেছি বই থেকে আন্ডারলাইন করো। তারপরে বারবার এই কথা কম করে হলো 10 বার জিজ্ঞেস করলো এক একজনে, এইভাবে এভাবে কি ক্লাস করা যায় নাকি? ম্যাম এরপর থেকে এই কথা যে আপনাকে জিজ্ঞেস করবে তাকে রিমুভ করে দিব। এত এত বার একই কথা বারবার বলা যায়? একটা কথা একবার দুইবার সর্বোচ্চ শোনা যায়, তারপরে থেকে এই ক্লাস নিতেই পারি না। দুনিয়ার কথা এদের থাকে, মেসেঞ্জারে তো সারাক্ষণ চ্যাট করতেই থাকে, আবার এখানেও কথা বলতেই থাকে। বইয়ে লেখা আছে খালি বইটাকে আন্ডারলাইন করো। তাহলে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রাণী থাকে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে খালি চোখে দেখতে পাই না, এই প্রশ্নটা যদি আসে যে খালি চোখে দেখা যায় না, তাহলে নিচের কোনটি খালি চোখে দেখা যায় না, এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তাহলে লিখতে হবে যে এদের মধ্যে কোন প্রাণীটা আমরা দেখতে পাচ্ছি যে খালি চোখে দেখা যায় না। তাহলে এখানে একটা প্রাণী লেখা আছে, সেটা হচ্ছে অ্যামিবা। এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসবে, সেটা তোমাদেরকে খাতায় অ্যান্সার করতে হবে। এমসিকিউ আকারে এগুলো সাধারণত বেশি আসে, অ্যামিবা। তাহলে খালি চোখে দেখা যায় না যেটা, সেটা হচ্ছে অ্যামিবা। এরপরে আরেকটা দলভুক্ত প্রাণী আছে, কি কি হয়েছে? হ্যাঁ কি বলো? এই যে এখন আর কথা বলে না। কত পৃষ্ঠা এখন জিজ্ঞেস করতেছো? কত পৃষ্ঠা এতক্ষণ ক্লাস নেওয়ার পরে এখন জিজ্ঞেস করতেছো? কত পৃষ্ঠা? হ্যাঁ হতে পারে, ইউগ্লেনাও হতে পারে। আচ্ছা তাহলে এখানে সাধারণত অ্যামিবাটাই পরীক্ষায় আসে, যে নিচের কোন প্রাণীকে খালি চোখে দেখা যায় না। তাহলে অ্যামিবা হচ্ছে একটা ছোট প্রাণী, যেটাকে আমরা অমেরুদণ্ডী প্রাণী বলি, এটা খালি চোখে দেখা যায় না। এছাড়া আরেক দলভুক্ত প্রাণী আছে যাদেরকে আমরা দেখতে পাই, কিন্তু দেহে অনেকগুলো খণ্ড থাকে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে দেহে অনেকগুলো খণ্ড থাকে, তাহলে দেহে খণ্ড থাকে যদি বলে যে কোন প্রাণীর দেহে খণ্ড থাকে, তখন আমাদের উদাহরণ হিসেবে দিতে হবে কেঁচো, জোক ইত্যাদি। ঠিক আছে, এরপরে আছে আরো গুলো কিছু আছে, শামুক, ঝিনুক, আরেক দলভুক্ত প্রাণী। এদের দেহে খণ্ড খণ্ডে বিভক্ত নয় এবং দেহ সাধারণত খোলসে আবৃত থাকে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে খোলসে আবৃত থাকে কোনগুলোকে, তাহলে বলতে হবে শামুক এবং ঝিনুক। এবং এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের মাংসল পা থাকে, অর্থাৎ পাটা। কখনো শামুককে দেখেছো কিনা আমি জানি না, যারা দেখেছো তারা বুঝতে পারবে ওদের বাহিরের অংশটা কিন্তু প্রচুর শক্ত হয়, শক্ত আবরণ দ্বারা ঢাকা থাকে। কিন্তু যখন ওরা এক স্থান থেকে আরেক স্থানে যায়, তখন ওই শক্ত আবরণটা থেকে নরম একটা পায়ের মতো বের করে দিয়ে এসে ওরা কিন্তু হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, যে জন্য বলা হচ্ছে মাংসল পা থাকে। এছাড়াও আরেক দলভুক্ত প্রাণী আছে যেটাকে পতঙ্গ দলভুক্ত বলছি, এইটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পতঙ্গ দলভুক্ত প্রাণী, এটাও বইয়ে আছে, কিছু লিখতে হবে না, দলভুক্ত প্রাণী। কে? বাচির আহমেদ নামে একটা, ওর নাম তানজুম। তানজুম কি হলো? আচ্ছা তাহলে পতঙ্গ দলভুক্ত প্রাণী, পৃথিবীতে সব থেকে বেশি যে প্রাণীগুলো রয়েছে সেটা হচ্ছে পতঙ্গ দলভুক্ত প্রাণী। এটা প্রায় পরীক্ষায় আসে যে পৃথিবীতে সব থেকে কোন শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা বেশি, তাহলে বলতে হবে পতঙ্গ, পতঙ্গ দলভুক্ত প্রাণী। যেমন হচ্ছে উইপোকা, তারপরে মৌমাছি, এরকম আরো অনেক আছে। হ্যাঁ
যেগুলো আমরা মোটামুটি জানি, অনেক পতঙ্গ আমাদের উপকার করে আবার অনেকগুলো ক্ষতি করে, যেমন মৌমাছি, রেশম পোকা, এগুলো অনেক আছে, প্রজাপতি, এরকম আরো অনেক আছে। হ্যাঁ, উদাহরণ হিসেবে এখন এদের এই যে উইপোকা, মৌমাছি, প্রজাপতি, এদের দেহে তিনটা অংশ থাকে, এটা জানা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেহে তিনটি অংশ থাকে, তিনটি অংশ থাকে। তাহলে এই অংশগুলো কি কি? একটা হচ্ছে মস্তক, মানে মাথা, হ্যাঁ, আর দুই নাম্বার হচ্ছে, এগুলো সব বইয়ে আছে, জাস্ট দাগাবে, বক্ষ মানে শরীর, আর তিন নাম্বার হচ্ছে উদর। এই তিনটা অংশে বিভক্ত থাকে। এখন অনেক পতঙ্গ আছে যেগুলো আমাদের উপকার করে, যেমন মৌমাছি, রেশম পোকা ইত্যাদি, আর মশা মাছি নানা রকম রোগ ছড়ায়। অনেক পতঙ্গ আবার আমাদের ঘর বাড়ি, আসবাবপত্র, ফসলের ক্ষতি সাধন করে, যেমন উইপোকা, লেদা পোকা, পামড়ি পোকা ইত্যাদি। এছাড়াও এই অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে আরও বেশ কিছু রয়েছে, যেমন সামুদ্রিক প্রাণী, যাদের ত্বকে কাঁটার মতো অংশ থাকে, তারা মাছ, সামুদ্রিক শসা, এই দলভুক্ত প্রাণী। এখান থেকে প্রচুর MCQ প্রশ্ন পরীক্ষায় আসে, প্রতিটা লাইনের প্রতিটা ওয়ার্ড তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রতিটা লাইন পড়বে এবং প্রতিটা ওয়ার্ডের কি বলেছে এটা ভালো করে খেয়াল করবে। তাহলে জেলি মাছ, প্রবাল কীট, আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী, এদের দেহের ভিতরে একটা ফাঁপা গহ্বর বা সিলেন্টরন থাকে। তাহলে এখানে কিন্তু সিলেন্টরন কি এই সংজ্ঞাটাও পরীক্ষায় আসতে পারে। তাহলে দেহের ভিতরে একটা ফাঁপা গহ্বর থাকে, যেটাকে আমরা ফাঁপা অংশ থাকে, যেটাকে আমরা গহ্বর বা সিলেন্টরন বলি। এদের দেহে একটি মাত্র ছিদ্র থাকে এবং এই ছিদ্র পথে তারা খাদ্য গ্রহণ করে এবং রেচন প্রক্রিয়ায় বিভিন্ন জিনিস বাইরে বের করে দেয়। তাহলে এই পর্যন্ত আমাদের ছিল অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে আমাদের বেশ কিছু জিনিস তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য এবং অমেরুদণ্ডী প্রাণী যে আমরা বিভিন্ন ধরনের দেখলাম। এই বিভিন্ন ধরনের বলতে এখানে কিন্তু অনেকগুলো দেখো আছে, কোনোগুলো খুবই ক্ষুদ্র যেগুলো খালি চোখে দেখা যায় না, কোনোগুলো আছে দেহ খোলসে আবৃত থাকে, কোনোটা আবার পতঙ্গ দলভুক্ত, কোনোটা আবার উপকারী, কোনোটা ক্ষতিকর, দেন হচ্ছে পরবর্তীতে একই দলভুক্ত প্রাণী কোনগুলো আছে, সেগুলো আবার সিলেন্টরন কাদের মধ্যে থাকে, সিলেন্টরনের কাজ কি, তারা এই অংশ দিয়ে কী কী করে, অনেক ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে। তাহলে এই পর্যন্ত তোমাদের পড়া থাকলো, আগামী ক্লাসে আমি তোমাদেরকে পরের অধ্যায়, মানে পরের এই অধ্যায়েরই পরের বৈশিষ্ট্য, যেটা কি হলো সানজিদা, সানজিদা লিখতেছো কেন, সানজিদা লিখতেছো কেন? হ্যাঁ, কি কি বাবা? এইডব্লিউ কি মিস? হ্যাঁ, এইডব্লিউ এখনই দিব, এই যে এখন এইডব্লিউ দিব, এইডব্লিউ গুলো লিখে নাও। আমার একটা কোশ্চেন আছে। বলো বাবা, বলো 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 মিস, আমাদের যে অ্যাসাইনমেন্ট দিছে ওটা কিভাবে করব? কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিয়েছে মিস? ওটা কম্পিউটার বাংলা। আর কোনো কোশ্চেন এখন শুনতে চাচ্ছি না, সবাই একটু চুপ থেকে লিখো, একটু সবাই একটু চুপ থাকো, একটু লিখো, AW টা লিখো, উদ্ভিদ কাকে বলে, বৈশিষ্ট্য ও উদাহরণ লিখো। দুই নাম্বার লিখো, মেরুদণ্ড কি, তেলাপোকা, তাড়াতাড়ি লিখো, তেলাপোকা, মাছ, মুরগি, ব্যাঙ, টিকটিকি, কেঁচো, মশা,
ক্লাস নিয়েছিল মিস নেজাব্লু গো সেকেন্ডের তারিখটা লিখতে ভুলে গেছিল ওটা 31 তারিখ ছিল 31 তারিখ ছিল থ্যাংক ইউ মিস আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ম্যাম